ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, আমি রীতা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজ আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হলো আলু, পেঁপে আর সয়াবিন দিয়ে একটি অপূর্ব স্বাদের নিরামিষ তরকারি, যা ভাত রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। বাচ্চারা অনেক সময় পেঁপে সয়াবিন ইত্যাদি খেতে চায় না। যদি এইভাবে রান্নাটি করে আপনারা পরিবেশন করেন তাহলে আমি নিশ্চিত যে বাচ্চারাও এটা খুব ভালো খাবে। হাতের সামনে খুব কম উপকরণ দিয়ে আমি এই রান্নাটি করছি। কিভাবে করছি আসুন দেখি। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই তেলে এখন আমি দেব এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করবো। একটা মাঝারি সাইজের আলুকে আমি এইভাবে ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটা এখন আমি ভেজে নেব। আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁপেকে এইভাবে ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো। আলুর সঙ্গে পেঁপের টুকরোগুলোকেও কিন্তু আমি 2 মিনিটের মতো ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আলুর সঙ্গে পেঁপেকে আমি 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। আবার নাড়াচাড়া করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি যে শুকনো মশলাগুলো নিয়েছি মশলাগুলো আমি একটু জলে গুলে নেব। এখানে আছে স্বাদ মতো নুন, হলুদ, 2 রকমের লঙ্কার গুঁড়ো, একটা ঝাল লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে জিরের গুঁড়ো আর সামান্য চিনি। মশলাটা আমি একটু গুলে নিচ্ছি। দেখুন আলু, পেঁপে আর টমেটো যখন এইভাবে ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি আমার শুকনো মশলাগুলো যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। দু মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন কি সুন্দর কষে গেছে। আমি এক প্যাকেট সয়াবিন নুন জলে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। এবার আবারও সয়াবিন, পেঁপে, আলু সুন্দরভাবে 2 মিনিটের জন্য কষাবো। আমার অন্যান্য রান্নার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আবার আমি ঢেকে দিচ্ছি।
2 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন কি সুন্দর কষে গেছে সয়াবিন, পেঁপে এবং আলু খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আপনারা যে যেমন ঝোল রাখবেন সেই বুঝে জল দেবেন, একটু কম ঝোল রাখলেও ভালো লাগবে রুটি দিয়ে, আর একটু বেশি ঝোল রাখলেও কিন্তু ভাত দিয়ে এটা খুব ভালো লাগবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য পরিমাণ মতো একটু জল দিচ্ছি। আলু আর পেঁপেটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে, সেই জন্য খুব বেশি জল আমি দেবো না। ঝোল দেবার পর আমি 5 মিনিটের মতো রান্নাটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন আমার আলু পেঁপে সয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি। খুব সুন্দর রং এসেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সুস্বাদু পুষ্টিকর একটি খাদ্য, নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাস্টে গরম মশলা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। বন্ধুরা, আপনাদের পছন্দের রীতার রান্নাঘরকে এখন আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন।